আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জাস্ট কয়েকটি বিষয় একটু রিমাইন্ডার দিব, যারা হচ্ছেন ইউকেতে খুব আসতেছেন, অনেকেই তো আসতেছেন সম্প্রতি, আবার আসতেছেন যে আপনি স্টুডেন্ট ভিসা বা কেয়ার ভিসা আসতেছেন বা যেভাবেই আসতেছেন, যারা থাকার উদ্দেশ্যে আসতেছেন, কয়েকটি বিষয় হচ্ছে দেশ থেকে আসার আগেই একটা স্কিল ডেভেলপ করা জরুরি। প্রথমত যে বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয়, যে স্পোকেনটা, আমাদের ইংরেজি বা যেটা বা ইংলিশ স্পোকেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এখানে আসার পরে কিন্তু এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় আমাদের, যারা নতুন আসেন আমাদেরকে, মানে আমাদের অনেকে হচ্ছে বিশেষ করে লিসেনিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা প্রবলেম ফেস করতে হয়, স্পিকিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়। তো এগুলো যদি একটু ক্লিয়ার করে আসেন তাহলে হচ্ছে জব সেক্টরের ক্ষেত্রে আপনার জন্য কিন্তু আপনি অনেকটাই অ্যাডভান্স লেভেলে থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে কিছু হাতের কাজ শিখে আসা, যেমন একটা হচ্ছে ড্রাইভিং শিখে আসতে পারেন। ডেফিনেটলি এখানে আসার পর আপনি খুব দ্রুত যদি ড্রাইভিংয়ে মানে আপনি ড্রাইভিং পরীক্ষা দিয়ে যদি কোয়ালিফাই করতে পারেন, সেটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। তারপর আরও কিছু কাজ যেটা হচ্ছে টুকটাক, মানে প্রাইমারি লেভেল আসার পর সাথে সাথেই তো হচ্ছে কাজের ক্ষেত্রে যেগুলো ইমার্জেন্সি, যেমন অনেকে হচ্ছে শেফের কাজ করে আসতে পারেন, বা তান্দুরি শেফ বা বিভিন্ন শেফের বা কিচেনের যে কাজগুলো হচ্ছে রেস্টুরেন্টে, এগুলো কাজ করে আসতে পারেন। কিংবা অনেকেই যে বারবার যেটা বলে আমাদের চুল কাটা, যেগুলো এগুলো করে আসতে পারেন। এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ডিসক্রিমিনেশন নাই, যেটা আমাদের দেশে কিন্তু আমরা নাক সিটকাই ওই কাজ এই কাজ সেই কাজ। যেমন আমরা এখানে আসার পর কিন্তু এই কাজগুলোই ম্যাক্সিমাম করেন, যেমন রেস্টুরেন্টে যারা কাজ করতেছেন, রেস্টুরেন্ট কিচেনে কাজ করতেছেন, কিচেন পোর্টারে কিংবা ডেলিভারি কাজ করতেছেন, বা দেশে কিন্তু আমরা এইগুলো কাজ করতে কিন্তু আমরা অনেক নাক সিটকাই। তো এই কাজগুলো যদি করে আসেন আমার মনে হয় বেস্ট হবে আর কি। তারপরে হচ্ছে আপনার টুকটাক হচ্ছে এবং হাত খরচ কিছু নিয়ে আসাটা হচ্ছে খুবই জরুরি। তো বেসিক লেভেলে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইংলিশ স্পোকেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর আপনি আইটি লেভেলে যদি আপনার এক্সপার্টনেস থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন অনেক জবের ক্ষেত্রে, সেটাও করে আসতে পারেন। কিংবা মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখে আসতে পারেন, মানে যে কাজগুলো হচ্ছে হাতে শেখা যায়, ইলেকট্রিকের কাজ শিখে আসতে পারেন, প্লাম্বিংয়ের কাজ শিখে আসতে পারেন, তখন এই কাজগুলো বা আপনি যে বিল্ডিংয়ের কাজ যেগুলো আছে এগুলো কাজ করে আসতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলে থাকবেন, মানে বেকার বসে থাকা লাগবে না। এখানে কিন্তু এই সমস্ত কাজগুলোতে কিন্তু ইনকাম কিন্তু ভালো, যেটা আমরা দেশে আমরা মনে করি যে এই কাজগুলো আসলে করা যাবে না, কিন্তু এখানে কিন্তু ইনকাম এগুলোতে ভালো। তো আমি এগুলো বলছি আসলে প্রাইমারি লেভেলের কথা, আর যারা তুই অ্যাডভান্স লেভেলে থাকেন সেটা তো হচ্ছে ডেফিনেটলি, কারণ আপনার তাহলে আসলে আসার পর এখানে বসে থাকা লাগলো না এই কাজগুলো করে আসতে পারলে। তো যারা আসতেছেন সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।